ইচ্ছামতি, বিভূতিভূষণ, ঝুলন্ত সেতু। বন্ধুরা, আজকের ভিডিওতে এইগুলোই থাকবে। একদম অন্য রকম একটা ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। বাংলা সাহিত্যের উজ্জ্বল আকাশে যতজন উজ্জ্বল নক্ষত্র আছে তাদের মধ্যে অন্যতম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বর্তমান প্রজন্ম যার লেখায় আজও বুদ হয়ে আছে। বাংলা ভাষা যতদিন থাকবে, বাংলা সাহিত্যে জল জল করবে সাহিত্যিক বিভূতিভূষণের নাম, যার গল্প নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। আজ বিভূতিভূষণের পৈতৃক বাড়ি, তার লেখালেখির জায়গা, ইছামতি নদী, প্রকৃতি, পরিবেশ আমরা এই ভিডিওতে তুলে ধরছি। বিভূতিভূষণের বাড়িতে কিভাবে যাবেন, কি কি দেখার জিনিস আছে ওখানে, বিভূতিভূষণ সম্পর্কে অনেক অজানা তথ্য এই ভিডিওতে থাকছে, সাথে থাকুন। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার কাছে দ্রুত চলে যায়। আমরা এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন প্রকারের ভিডিও আনছি, যা আপনাদের ভালো লাগবেই, সাথে থাকবেন। বিভূতিভূষণের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতি, চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জলে, মেঘমল্লার, মৌরি ফুল, বিধু মাস্টার, দৃষ্টিপ্রদীপ, অযান্ত্রিক, বনে পাহাড়ে ইত্যাদি অসংখ্য উপন্যাস, গল্পগ্রন্থ ও ভ্রমণ কথা। এবার বলবো বিভূতিভূষণের গল্প নিয়ে যেসব সিনেমা তৈরি হয়েছে, চলচ্চিত্র তৈরি হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পথের পাঁচালী, যে সিনেমাটার জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন। এছাড়া অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, অপুর সংসার, বাক্স বদল, অমর প্রেম, ছোট গল্প নিয়ে অমর প্রেম সিনেমা হয়েছিল, নিমন্ত্রণ, অশনি সংকেত, আলো, যেটা খুব একটা দুর্দান্ত সিনেমা ছিল, চাঁদের পাহাড়, দেব অভিনয় করেছিল সিনেমাটায় প্রভৃতি। বিভূতিভূষণের জন্ম 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে, যেটা কাজরাপাড়ার আশেপাশে। মামার বাড়িতে বিভূতিভূষণের জন্ম। ওনার পৈতৃক বাড়ি হচ্ছে বনগাঁ মহকুমায় বারাকপুর গ্রামে, যে বাড়িতে উনি বড় হয়েছেন, যেখানে উনি লেখালেখি করতেন, শৈশব কাটিয়েছেন। আজ আমরা সেই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। 1894 সালে 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণের জন্ম। 1 নভেম্বর 1950 সালে মাত্র 56 বছর বয়সে ঘাটশিলায়, যেটা বিহারে অবস্থিত ছিল, বর্তমানে ঝাড়খণ্ডে, উনি মৃত্যুবরণ করেন। ওনার স্ত্রী ছিলেন গৌরী দেবী। 1917 থেকে 1918 সাল পর্যন্ত মাত্র 1 বছর সংসার করেছিলেন, তারপর অসুস্থ হয়ে মারা যান। বসিরহাটের পানিতর গ্রামে বিভূতিভূষণ প্রথমে বিয়ে করেন গৌরী দেবীকে। বসিরহাটে পানিতর গ্রামে যে বিভূতিভূষণের শ্বশুর বাড়ি আছে, সেটাকে নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি বিভূতিভূষণের শ্বশুর বাড়ি আপনারা দেখতে চান, ভিডিওটা দেখতে পারেন। তারপরে উনি বিয়ে করেন রমা দেবীকে। 1940 সাল থেকে 1950 সাল পর্যন্ত ওনাদের দাম্পত্য জীবন ছিল। তারপরে বিভূতিভূষণ মারা যায়। তাদের একমাত্র সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণের অসমাপ্ত কাজ
তারানাথ তান্ত্রিকের যে গল্প তিনি লিখেছেন। ঝুলন্ত এই সেতুটা অসাধারণ। ইছামতির বুকে এপারে বনগা, ওপারেও বনগা, মাঝখান দিয়ে ঝুলন্ত সেতুটা আছে যেটা পুরোটাই ঝুলছে। ইছামতি নদী এখানে মজে গিয়েছে, পুরোটাই কচুরিপানায় ভর্তি। কিন্তু যে ঘাট দেখা যাচ্ছে, এই নদীর পাড়েই বিভূতিভূষণ বসতেন, উনি লেখালেখি করতেন। ওনার ইছামতি উপন্যাস আছে যেটার জন্য উনি পুরস্কার পেয়েছিলেন, মরণোত্তর পুরস্কার পেয়েছিলেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তো বিভূতিভূষণের বিভিন্ন গল্পে বারবার বারবার ইছামতি ফিরে এসেছে। সেই ইছামতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ইছামতি বিভূতিভূষণ লিখতেন, যাকে ভাবতেন, সেই ইছামতি কিন্তু আজ আর নেই। কিভাবে যাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? আপনি ট্রেনে করেও যেতে পারেন, এছাড়া গাড়িতে করেও যেতে পারেন, বাইকে করেও যেতে পারেন। বনগা থেকে রানাঘাটের যে ট্রেন লাইনটা আছে, সেই ট্রেনে আপনাকে উঠতে হবে, এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন। এখানে সাতবেড়িয়া বা গোপালনগর স্টেশনে আপনাকে নামতে হবে, ওখান থেকে টোটোতে করে 10 মিনিট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটা যদি রোড দিয়ে যান, রাস্তা দিয়ে যান, তাহলে টালিখোলার মোড়, চাকদা রোড ধরতে হবে আপনাকে, বনগা থেকে চাকদা রোড ধরতে হবে, টালিখোলার মোড়, সেখানে বারাকপুর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। টালিখোলার মোড় থেকে হেঁটে 4 থেকে 5 মিনিট, 1/2 কিলোমিটারেরও কম রাস্তা, সেখানেই বিভূতিভূষণের বাড়ি এবং তার পাশে ইছামতি নদী এবং ঝুলন্ত ব্রিজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে লেখালেখি করতেন নদীর পাড়ে, সেই স্থানটাও আছে, সুন্দর করে সাজানো গোছানো আছে। তো একবার দেখে আসতেই পারেন সাহিত্যিক বিভূতিভূষণের বাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন। সাথে থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন। সাথে থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।